কিভাবে মাত্র এক ক্লিকে আপনি যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন তো হ্যালো ভিহার আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম তো আজকে আমরা এই ভিডিওতে জানব যে কীভাবে যে কোনো ফটোর মাত্র এক ক্লিকেই আপনি ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন তো আর বেশি কথা না বলে চলুন মূল ভিডিও শুরু করছে আমরা কীভাবে যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড ব্লার করবো একদম খুব সহজে তো আর এখান থেকে আপনি আপনার ফটো ব্যাকগ্রাউন্ড ব্লার্ন করার জন্য আপনি চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা গুগল প্লে স্টোর রয়েছে তো সেই গুগল প্লে স্টোরে তো আমাদের একটি অ্যাপের প্রয়োজন হবে তো আপনি কী করবেন গুগল প্লে স্টোরে আসার পর এখান থেকে সার্চ বারে ক্লিক করবেন সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে কিন্তু এয়ার ব্রাশ নামে একটি অপশন এখানে সার্চ করবেন মানে এয়ার ব্রাশ লিখে আপনি এখান থেকে সার্চ করে দেবেন তো এয়ার ব্রাশ লিখে সার্চ করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু এরকম একটি অ্যাপ চলে আসবে তো আপনার যদি এটা ইনস্টল করা না থাকে তো আপনি কী করবেন এই অ্যাপটি ইনস্টল করে নেবেন তো ইনস্টল করে নেওয়ার পর আপনি এই অ্যাপের ভিতরে চলে আসবেন তো আমি আমার অ্যাপের ভিতরে চলে আসছি তো আপনি ইনস্টল করার পর আপনি এই ইয়ার ব্রাশ অ্যাপের ভিতরে চলে আসবেন তো এই অ্যাপের ভিতরে আসার পর আপনার কিন্তু এখানে নানা রকম অ্যাড শো করবে তো আপনি কী করবেন সেই অ্যাডগুলো এখান থেকে এই কলস বাটন রয়েছে এখানে ক্লিক করে এই অ্যাডগুলো আপনি কেটে দেবেন তো অ্যাডগুলো কেটে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এরকম একটি প্লাস আইকন শো করছে তো আপনি কী করবেন এই প্লাস আইকন একটি ক্লিক করে দেবেন তো প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে আপনার ফোনে যতগুলো ফটো রয়েছে সবগুলো ফটো কিন্তু এখানে চলে আসবে তো আপনার যদি অন্য কোনো ফাইলে অথবা ফোল্ডারে কোনো ফটো থেকে থাকে তো সেটার জন্য আপনি কি করবেন এখান থেকে উপরে দেখতে পাবেন রিসেন্ট বাটন একটি নামে একটি অপশন রয়েছে তো আপনি কী করবেন এই রিস ক্লিক করে দেবেন তো রিস ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার মোবাইলে যতগুলো ফোল্ডার রয়েছে সবগুলো কিন্তু এখানে শো করবে তো আপনার যে ফোল্ডারে আপনার ফটোগুলো রয়েছে সেই ফোল্ডারে গিয়ে কিন্তু আপনি ফটোগুলো নিতে পারবেন তো আমার যেহেতু এখানে শো করছে তো আমি কী করবো এখান থেকে আমার এই ফটোটি ক্লিক করে এখান থেকে সিলেক্ট করে দেবো তো আপনার ফটোটি আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন তো যদি আপনার এরকম অ্যাড চলে আসেন তো আপনি আবারও এরকম ক্রস বাটনে ক্লিক করে অ্যাডটি আপনি এখান থেকে কেটে দেবেন তো অ্যাডটি কেটে দেওয়ার পর এখানে দেখতে পাবেন আপনার ফটো কিন্তু এখানে চলে আসবে তো এখন আপনি কী করবেন এটার ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য এখানে দেখতে পাবেন টুলস নামে একটি অপশন আপনি এখানে পেয়ে যাবেন তো আপনি কী করবেন এই টুলসে একটি ক্লিক করে দেবেন তো টুলসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এরকম উপরে কিন্তু অনেকগুলো গুলো শো করবে তো আপনি কী করবেন এখান থেকে এই অপশানগুলো এইভাবে টান দিয়ে আনবেন তো টান দিয়ে আনার পর এখান থেকে দেখতে পাবেন ব্লার নামে একটি অপশান কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন তো আপনি কী করবেন এই ব্লারে একটি ক্লিক করে দেবেন তো ব্লারে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন অটো নামে একটি অপশান আপনি এখান থেকে পেয়ে যাবেন তো আপনি কী করবেন এই অটো বাটনে একটি ক্লিক করে দেবেন তো অটোই ক্লিক করে দেওয়ার পর এখানে একটু প্রসেসিং নেবে তো প্রসেসিং নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটি এখান থেকে একদম ব্লার হয়ে গিয়েছে তো এখন যদি আপনি এই ব্যাকগ্রাউন্ডটি আরও কম এবং বেশি করতেছেন তো তার জন্য আপনি এখানে দেখতে পাবেন এখানে কিন্তু একটু অপশন রয়েছে কমানো এবং বানানো মানে আপনার এটা এদিকে দিলে কমবে এবং দিকে দিলে আপনার ব্যাকগ্রাউন্ড ব্লার বাড়বে তো এটা আপনার ইচ্ছা মতো যতটুকু প্রয়োজন বাড়িয়ে নেবেন এবং যতটুকু প্রয়োজন আপনি এখান থেকে কমিয়ে নেবেন তো এটা দেওয়ার পর কিন্তু এখানে একটু প্রস্তুতি নিবেন তো আপনি এটা আপনার ইচ্ছা মতো এখান থেকে দিয়ে দেবেন তো আপনার যদি এখান থেকে কাজ শেষ হয় তাহলে আপনি কী করবেন এই ফটোটি ডাউনলোড করার জন্য এখান থেকে দেখতে পাবেন মার্ক রয়েছে তো আপনি কী করবেন এই টিক মার্কে একটি ক্লিক করে দেবেন তো টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে উপরে দেখতে পাবেন একটি অপশন কিন্তু এখানে শো করছে ডাউনলোড আইকন তো আপনি কী করবেন এই ডাউনলোড আইকনে আপনি আবারও আরেকটি ক্লিক করে দেবেন তো ডাউনলোড আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার ভিডিওটি কিন্তু সেফ হয়ে গিয়েছে তো এখন আপনার এই ভিডিওটি কিন্তু সেফ হয়ে গিয়েছে তো আপনি চাইলে কিন্তু খুব সহজেই এইভাবে আপনার যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু মানে অল্প সময়ের মধ্যেই ব্লার করে নিতে পারেন তো যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটু লাইক করবেন আর ভালো না লাগলে কমেন্ট করে বলে দেবেন ভিডিওটি আপনার কেন ভালো লাগেনি তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন খুদা হাফেজ